আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকের ভিডিওতে আমরা ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় থেকে 2015 সালে চিটাগং বোর্ডে যে সৃজনশীলটা এসেছিল সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তবে ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের প্রজেক্ট রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওগুলো বা সিজনশীলগুলো সিরিয়ালাইজ দেখো প্লেলিস্টে যেই সিরিয়ালে দেয়া আছে সেই সিরিয়ালেই দেখবে কারণ একই রকম টপিক যখন চলে আসে তখন আমি পূর্বের ভিডিওগুলোতে বিস্তারিত কথা বলি পরের ভিডিওতে একটু স্কিপ করে যাই এবং যদি এগুলো না বোঝো তাহলে মূল বইয়ের যে টপিক রয়েছে সেখান থেকে দেখে আসতে পারো তাহলে আমার মনে হয় আরো ভালো হবে তোমাদের জন্য যাই হোক সৃজনশীলটাতে বলা হচ্ছে তরলে অদ্রবণীয় একটি গোলকের আয়তন তরলে অদ্রবণীয় একটি গোলক সাপোজ এটাই হচ্ছে আমার সেই গোলক এই গোলকের আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব প্রশ্ন হচ্ছে তরলে অদ্রবণীয় কেন লিখছে যদি এই গোলকটা সাপোজ এটা হতে পারে একটা মোমের গোলক হতে পারে তোমার চকলেটের একটা গোলক সে তো গলে যাবে পানির মধ্যে রাইট তো কিছু কিছু পদার্থ আছে মোম গলে না কিছু কিছু পদার্থ আছে যারা পানিতে গলে যায় তো যদি গোলকটা সেটা দিয়ে তৈরি হতো তাহলে কিন্তু এর আয়তন ঠিক থাকতো না যেহেতু গোলকটাকে তরলে নিমজ্জিত করা হবে সেহেতু আগেই তারা বলে নিচ্ছে যে তরলে অদ্রবণীয় দ্যাট মিন্স গোলকের যে আয়তন দেয়া ছিল সেই আয়তনের কোনো পরিবর্তন হবে না কারণ আয়তনের পরিবর্তন হলে সেখানে ঘনত্বের উপর প্রভাব পড়বে যাক এই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আসলে ভিডিওর মধ্যেই এটি 1500 কেজি মিটার পার কিউবের ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে সাপোজ এখানে একটা তরল ছিল এই তরলটার ঘনত্ব হচ্ছে 1500 কেজি পার মিটার কিউব এবং এই গোলকটাকে যখন এর মধ্যে ডুবানো হচ্ছে তখন এই গোলকটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে তার মানে হচ্ছে এই গোলকের ঘনত্ব এবং এই তরলের ঘনত্ব আসলে সেম ওকে এটা হচ্ছে আমাদের তরলের ঘনত্ব গোলকটির উপরে 100 সেন্টিমিটার কিউব আয়তনের গোলকের উপরে উপর দিয়ে কত সেন্টিমিটার কিউব আয়তনের সাপোজ এতটুকুর আয়তন কত দেওয়া হচ্ছে 100 সেন্টিমিটার কিউব এতটুকুর আয়তন হচ্ছে আমার 100 সেন্টিমিটার গোলকের ওপরে 100 সেন্টিমিটার কিউব আয়তনের মোমের প্রলেপ দেওয়া হলো এবং এইটুকুর ভর কত এইটুকুর ভর হচ্ছে 80 গ্রাম ওকে তারা বলছে গোলকটার ওপরে 100 সেন্টিমিটার কিউব আয়তনের 80 গ্রাম মোমের একটা প্রলেপ দেওয়া হচ্ছে মোমের প্রলেপ দেওয়ার কারণ হচ্ছে মোমটা পানিতে গলে না কেন গলে না সেটা কেমিস্ট্রি ভিডিওতে আমি বলবো গ নম্বরে বলা হচ্ছে গোলকের ভর নির্ণয় করো অর্থাৎ মোমের প্রলেপ দেওয়ার পূর্বে গোলকের ভর কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলছে আমরা জানি হচ্ছে গোলকের আয়তন এবং গোলকের ঘনত্ব আমরা জানি কারণ এই গোলকটা যেহেতু পানির মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে তাহলে গোলকের আয়তন আর এই তরলের আয়তন হবে সেম যদি এই কথাগুলো বুঝতে না পারো তাহলে মূল বইয়ের টপিকে ঘনত্বে যে কথাগুলো আমি বলেছি সেই প্লেলিস্টে সেই ভিডিওগুলো একটু দেখে আসতে পারো তো আমরা এই গোলকের ভর যখন বের করতে চাইবো তাহলে আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি তাহলে এম সমান কী হবে আমাদের এম সমান সিম্পলি হবে রো ভি রোটা কি আসলে রো হচ্ছে গোলকের ঘনত্ব যেহেতু আমি গোলকের ভর বের করতে চাচ্ছি তাহলে কার ঘনত্ব লাগবে গোলকের ঘনত্ব লাগবে এবং গোলকের আয়তন লাগবে আমি কি গোলকের ঘনত্ব জানি হ্যাঁ জানি গোলকের ঘনত্ব কত হবে 1500 এবং গোলকের আয়তন কত গোলকের আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব বাট আয়তনের একক কি মিটার কিউব কিন্তু ওখানে একক কিসে দেয়া আছে সেন্টিমিটার কিউবে তার মানে ওই আয়তনকে আমাদের কিসে কনভার্ট করে নিতে হবে মিটার কিউবে কনভার্ট করে নিতে হবে ওকে ভি কত হবে আমাদের দেয়া আছে 1000 সেন্টিমিটার কিউব তাহলে এখানে কয়টা সেন্টিমিটার আছে 3টা সেন্টিমিটার আমরা জানি যদি আমরা সেন্টিমিটার থেকে মিটারে যেতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হয় যদি থাকে 2 সেন্টিমিটার তাহলে মিটার কত হবে 2 ডিভাইডেড বাই 100 3 সেন্টিমিটার স্কয়ার যদি থাকে কয়টা সেন্টিমিটার আছে 2টা সেন্টিমিটার তার মানে কি 3 ডিভাইডেড বাই 100 ইনটু 100 এখানে দেখা যাচ্ছে 1000 সেন্টিমিটার কিউব তার মানে কয়টা সেন্টিমিটার আছে 3টা তার মানে উপরে 1000 নিচে 100 ইনটু 100 ইনটু 100 এবং এই পুরো টার্মকে কিভাবে লেখা যায় উপরে 1000 नीचे लेखा जाए 10 to the power 6 और ये पूरा जिनिसटा के आसले एइभावे लेखा जाए 1000 into 10 to the power inverse 6। ये तुम्हारा विभिन्न भाव लिखते पर जेमन धरो ये 3टा शून्य एखान दिए केटे देवा जेते पारे दिले एखाने कयटा शून्य थाकबे 3टा दैट मीन्स ओपरे होबे कि 1 और नीचे होबे 1000 दैट मीन्स 1 divided by 10 to the power cube दैट मीन्स 1 into 10 to the power inverse কিউব মিটার কিউব। তোমরা এভাবেও লিখতে পারো, এটাও কারেক্ট এটাও কারেক্ট রাইট। তার মানে এই আয়তনের জায়গায় আমরা কি করব 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দেব অথবা এই জিনিসটাই উপরে গেলে কেমন হয়ে যাবে 10 টু দি পাওয়ার ইনভার্স 6। এরপর জাস্ট মানটা বের করো এবং মান বের করে দেখো গোলকের ভর কত আসে। এটাই ছিল মূলত তোমাদের গ নম্বরের সমাধান। ঘ নম্বরে এসে বেশ কিছু কথা বলতে হবে আমাকে এই ঘনত্ব নিয়ে। এরপরের অঙ্কে বলছে যে প্রলেপ দেওয়ার পর গোলকটি ডুববে নাকি ভাসবে। কোনো একটা বস্তুর ডোবা এবং ভাষা ডিপেন্ড করে মূলত ঘনত্বের উপরে। দেখো একটু ভালো করে দেখো যে যখন তরলের ঘনত্ব 1500 kg/m³ ছিল, দেখো 15 kg/m³ ঘনত্ব মানে কি এটা আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বলে আসছি, সুতরাং আর বলছি না। ঘনত্বের বেসিক যদি ঘনত্বের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে আগের ভিডিওগুলো একটু দেখো। যেহেতু এই তরলের ঘনত্ব যখন 1500 kg/m³ ছিল তখন এ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছিল, তার মানে কি এর ঘনত্ব 15 kg/m³ ছিল রাইট। এখন একটু ভালো করে দেখো যে এই গোলকটার উপর 100 cm³ আয়তনের মমের একটি প্রলেপ দেওয়া হচ্ছে এবং যার ভর হচ্ছে 80 গ্রাম। তখন এটা কি ডুববে নাকি ভাসবে? তার মানে কি যদি আমরা আয়তনটা বাড়াই অথবা ভরটা বাড়াই, দেখো আয়তন বাড়ানো মানে কি ভর বেড়ে যাবে, কারণ তুমি যখন ওর উপরে একটা প্রলেপ দিবা অবশ্যই ওই গোলকটার আয়তন বাড়বে। গোলকটা আগে যতটুকু জায়গা দখল করেছিল মমের প্রলেপ দেওয়ার পর আরও বেশি পরিমাণ জায়গা দখল করবে, তার মানে কি আয়তনটা বেড়ে গেছে। এবং এই যে আয়তনটা বাড়ছে অবশ্যই কিছু ভর সেখানে অ্যাড করা হয়েছে রাইট, তার মানে কি তার ভরও বেড়ে গেছে। আয়তন এবং ভরের সাথে ঘনত্বের সম্পর্ক আছে কি না আগে তাই দেখো। সাপোজ আমরা যখন লিখছি ρ = m/v, ভালো করে খেয়াল করো যে যদি ভর বাড়ে তাহলে ঘনত্বটা কি হবে বাড়বে, ভর যদি বাড়ে ঘনত্ব বাড়বে। যদি কোনোভাবে এরকম বলা পসিবল হয় যে আমি ভর বাড়ালাম কিন্তু আয়তন বাড়ে নাই, সিনসিয়ারলি শোনো যে এই অবস্থায় কেমন ছিল, এটার ঘনত্ব সেম, কিন্তু আমি এটার ভর বাড়িয়ে দিলাম বাট আয়তন বাড়ে নাই। এখন ভর যদি কোনো কারণে বেড়ে যায় আর আয়তন যদি না বাড়ে তার মানে কি ঘনত্বের মান বাড়বে। তো যদি অঙ্কে এরকম কোনোভাবে বলা থাকতো যে ভর বাড়ানো হলো কিন্তু আয়তন বাড়ে নাই, তার মানে কি ঘনত্ব অবশ্যই বাড়তো, গোলকের ঘনত্ব অবশ্যই বাড়তো এবং গোলকটা ডুবে যেত। এটা অঙ্ক না করেই বলে দেওয়া যেত যে আমি ভর বাড়িয়েছি বাট আয়তন বাড়ে নাই, তার মানে কি ভর বেড়ে গেছে মানে কি ঘনত্বও বেড়ে গেছে, আগের চেয়ে ঘনত্ব বেড়ে গেছে। তার মানে আগে 15 kg/m³ থাকলেও এখন তার চেয়ে বেশি, তার মানে এ ডুবে যেত। বাট এখানে ব্যাপারটা কেমন হয়েছে, আমার যেমন ভরটাও বেড়ে গেছে 80 গ্রাম ভরও বেড়ে গেছে এবং তার সাথে সাথে কি বেড়ে গেছে আয়তনও বেড়ে গেছে, সুতরাং আমি এটা বলতে পারছি না গোলকটা ভাসবে নাকি ডুববে। আলটিমেটলি আমাকে কি বের করতে হবে, ঘনত্বটা বের করতে হবে। আমি বুঝছি না যে তোমরা আমার কথা বুঝতে পারছো কি না। আসলে আমি আবারও বলছি দেখো এগুলো এভাবেই বোঝার দরকার আছে, ফিজিক্স ভেতর থেকে বোঝার দরকার আছে। ফিজিক্স শুধু মুখস্থ করলে আসলে চলে না, ইকুয়েশনের মিনিং অবশ্যই বুঝবার দরকার আছে। যে তারা বলছে আমি ওই গোলকের ওপরে একটা মমের প্রলেপ দিলাম, এতে করে আয়তনও আমার বেড়ে গেছে ভরও বেড়ে গেছে, ঘনত্বের ওপরে অবশ্যই একটা প্রভাব পড়বে। ভালো করে দেখো যে ভর বেড়ে গেছে তার মানে ঘনত্ব বেড়ে গেছে, আয়তনও কি হয়ে গেছে বেড়ে গেছে, তার মানে কি ঘনত্ব এবার কি হবে কমে যাবে। তার মানে এটা পসিবল যে ঘনত্ব যে নতুন যে আয়তনটা আসবে আমার ওটা দ্বারা এই ভরকে ভাগ করলে ঘনত্ব আগে 15 kg/m³ ছিল তার চেয়ে কমও হতে পারে রাইট। তো যাই হোক যদি এই বিশ্লেষণগুলো না বোঝো খুব বেশি সমস্যা নেই। তো আমরা দেখব এই যে আয়তন এবং ভর বাড়ানোর কারণে এই গোলকটার নতুন করে ঘনত্ব কত হচ্ছে রাইট। তো সেই জন্য আমরা ইকুয়েশনটা লিখলাম ρ = m/v। এমটা কি, এম হচ্ছে ওই গোলকের ভর কত হবে। গ নাম্বারে গোলকের ভর বের করে আসছিল রাইট, ওই ভরের সাথে এই 80 গ্রাম কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তার মানে এটাকে তোমরা লিখবা কিভাবে m1 + m2 রাইট। m1 কি सपोज ग नम्बर जो गोलकर भर बेर कर आसो और एम टू कि एम टू हे वो 80 ग्राम से 1000 द्वारा भाग कर केजी ते कन्वर्ट कर देवा। और आयतनटा कि आयतनटा अवश्य चेन्ज हो गए, आगे आयतन छिलो तोमार 1000 × 10⁻⁶ ममेर प्रलेप देवार कारणे आयतनও कत बेड़े गेছে, आयतन बेड़े गेছে 100 × 10⁻⁶। कारण 100 सेंटीमीटर किूब सेटाके जोदि आमि मीटार किूब करते चाइ ताहले 3टा 100 द्वारा भाग करते हबे, 3टा 100 द्वारा भाग करार माने होच्छे 10⁻⁶ एबं ओटा जोदि ओपरे जाए ताहले 10⁻⁶। एखन तोमरा घनत्वेर मानटा बेर करो, घनत्वेर मानटा बेर करे देखो जे नतुन करे घनत्व कत आसछे। जोदि 1500 बेशी आसे ताहले गोलकटा डुबे जाबे, जोदि 1500 कम आसे ताहले गोलकटा भेसे थाकबे। एवं इक्वेशनगुलो एकटू भालो करे बोझार चेष्टा करो जे आमार घनत्व कार उपर डिपेंड करे, भर एवं आयतनेर उपर डिपेंड करे। यदि भर बेड़े जाए ताहले अवश्यई घनत्वटा बाड़बे, और यदि आयतन बेड़े जाए ताहले घनत्वटा अवश्यई कमबे। যদি এই ব্যাপারগুলো বুঝে না থাকো মূল বইয়ের টপিকটা একটু দেখে আসো, আমি ঘনত্বর সাথে তাপমাত্রা আয়তনের কেমন সম্পর্ক সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সেই পর্যন্ত তোমরা সবাই আসসালামু আলাইকুম।